নমস্কার, আমি ডক্টর প্রদীপ কুমার সেঠ বলছি, স্বস্তি আয়ুর্বেদা ক্লিনিক কলকাতা থেকে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যানাল ক্যান্সার বা অ্যানাল কার্সিনোমা। অ্যানাল রিজিয়ানে যখন ক্যান্সার থাকে তখনই তাকে অ্যানাল ক্যান্সার বলা হয়। অ্যানাল ক্যান্সার হলে পেশেন্ট যে সাইন সিমটম নিয়ে সাধারণত ডাক্তারবাবুর কাছে যায়, সেই সাইন সিমটমগুলো হলো, এক নম্বর হচ্ছে অ্যাবডোমিনাল ব্লোটিং, মানে পেশেন্ট বলে যে অ্যাবডোমিনে সবসময় একটা গ্যাস ফর্ম হচ্ছে এবং পেট ফুলে যাচ্ছে। নাম্বার টু, ইরেগুলার বায়েল হ্যাবিট, দ্যাট মে বি কনস্টিপেশন বা লুজ মোশন, মানে পেশেন্টের কোনো সময় লুজ মোশন, কোনো সময় কনস্টিপেশনের প্রবলেম থাকে। নাম্বার টু, অ্যানালে একটা সবসময় ডিসচার্জ থাকে। নাম্বার থ্রি, অ্যানাল ইচিং বা মলদ্বারে সবসময় চুলকানি থাকে। নাম্বার ফোর, পায়খানার সঙ্গে কিন্তু রক্ত থাকে এই সব ক্ষেত্রে পেশেন্ট। এবার আমরা জেনে নেব যে অ্যানাল ক্যান্সারের প্রধান কারণগুলো কি কি। অ্যানাল ক্যান্সারের প্রধান এবং মুখ্য কারণ প্রধান এবং বা মুখ্য কারণগুলি হলো HPV বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। নাম্বার টু, যাদের মাল্টিপল সেক্স পার্টনার আছে তারা কিন্তু অ্যানাল ক্যান্সারে অ্যাফেক্টেড হওয়ার চান্স খুব বেশি। নাম্বার থ্রি, স্মোকিং, সরি নাম্বার টু, নাম্বার থ্রি স্মোকিং। নাম্বার ফোর, যাদের IBS বা ইরিটেবল বাউল সিনড্রোমের প্রবলেমে ভোগে। নাম্বার ফোর, যাদের পাইলস বা অর্শ এবং ফিস্টুলা বা ভবনদ্বারের সমস্যা আছে। যাদের অ্যানাল রিজিয়ানের মধ্যে কোনো ইনফ্লামেশন আছে বা বিনাইন টিউমার আছে, সেই পেশেন্টরা সাধারণত দেখা যাচ্ছে অ্যানাল ক্যান্সার হওয়ার চান্স খুব বেশি। এবার অ্যানাল ক্যান্সার যে আমরা হয়েছে তার কনফার্মেটরি ডায়াগনোসিস কি কি করলে আমরা বুঝতে পারবো যে না, পেশেন্টটা অ্যানাল ক্যান্সারে ভুগছেন। এক্ষেত্রে পেশেন্টকে যেটা বলা হয়, যদি পেশেন্টের এই সাইন সিমটমগুলো থাকে যেগুলো আমরা আগে বললাম, তখন পেশেন্টকে অ্যানাল স্মিয়ার টেস্ট করাতে হয় এবং অ্যানাল স্মিয়ার টেস্ট থেকেই কিন্তু ধরা পড়ে পেশেন্ট অ্যানাল ক্যান্সারে ভুগছে। এবং এর প্রতিরোধ করা যায় কীরকমভাবে যাতে ক্যান্সার না হয়। আমি আগেই বলেছি যে অ্যানাল ক্যান্সারের প্রধান কারণ হচ্ছে HPV বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। যদি হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ভ্যাকসিনেশন নেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু অ্যানাল কার্সিনোমা হওয়ার চান্স বা অ্যানাল ক্যান্সার হওয়ার চান্স অনেকাংশই কমে যায়। এবার আমরা আলোচনা করব, যদি অ্যানাল ক্যান্সার দেখা যায় বা কনফার্ম ডায়াগনোসিস করা যায়, সেই ক্ষেত্রে কনফার্ম ডায়াগনোসিস করা গেছে যে পেশেন্টের অ্যানাল ক্যান্সার আছে, সেক্ষেত্রে আমাদের আয়ুর্বেদিক কী কী মেডিসিন আছে, যে মেডিসিনগুলো খেলে সাধারণত অ্যানাল ক্যান্সারের পেশেন্ট অনেকটা সুস্থ থাকতে পারে বা ক্যান্সারটা ছড়াতে পারে না। এক্ষেত্রে প্রথমেই আয়ুর্বেদিক যে মেডিসিন সেটা হচ্ছে বিভিন্ন কষায় বা বিভিন্ন লিকুইড মেডিসিন আছে, তার মধ্যে হচ্ছে সপ্তসার কষায়, গুগুল তিক্ত কষায়, মহাতিক্ত কষায় বা তিক্ত কষায় খুব ভালো কাজ দেয়। এবার বলা হয় বড়ি, কী কী বড়ি ছাড়ান্ত আছে, যেগুলো হচ্ছে সুরানাদি বটি, কৈশোর গুগুল এবং ত্রিফল গুগুল, এই ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। এগুলো ছাড়াও কিছু ঘৃত আছে, যেমন জাঙ্গিরি ঘৃত, এই ঘৃতটা কিন্তু অ্যানাল ক্যান্সারে খুব ফলপ্রসূ হয়। এছাড়া কিছু রসায়ন ওষুধ বা লেহম, যেমন সুকুমার লেহম, নরসিংহ লেহম, চিত্রকাদি লেহম, এই ওষুধগুলো কিন্তু পেশেন্টকে পক্ষে খুবই উপকারী।
এবার যদি দেখা যায় যে পেশেন্টের খুব বেশি ব্লিডিং হচ্ছে, তখন আমাদের মেনলি ফোকাস করতে হবে যাতে পেশেন্টের ব্লিডিংটা মানে অ্যানাস বা পায়খানা দিয়ে ব্লিডিংটা কম করা হয়। সেই জন্যে কিছু স্তম্ভনকারক ওষুধ দেওয়া হয় যাতে মেডিসিনটা ব্লিডিংটা কমে। সেই স্তম্ভনকারক ওষুধ মেডিসিনের মধ্যে যেমন নাকরাদি চূর্ণ খুব ভালো কাজ দেয়, লাক্সাদি চূর্ণ, ধাতুকি পুষ্পচূর্ণ, লোচূর্ণ, এই মেডিসিনগুলো দেওয়া হয়, বা চাঙ্গিরি ঘিত, কুকুলদিক্ত কষায়, এই মেডিসিনগুলোকে দিয়ে অ্যানাল ক্যান্সারকে ট্রিটমেন্ট করা হয়। এছাড়া পেশেন্টের আর যা যা সাইন সিমটম থাকে, কনস্টিপেশন বা লুজ মোশন হলে সেরকম সাইন সিমটম অনুযায়ী পেশেন্টকে মেডিসিন দেওয়া হয়। এতে পেশেন্ট অনেকটাই সুস্থ বোধ করে এবং তার ক্যান্সার অনেকটাই কমপ্লিট হয়ে যায়। এবং যদি খুব আর্লি স্টেজে ধরা পড়ে অ্যানাল ক্যান্সার, পেশেন্টকে কিন্তু আয়ুর্বেদিক মেডিসিন দিয়ে কমপ্লিট কিওর করে দেওয়াও সম্ভব। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে তাহলে আপনাদের রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যদি অ্যানাল ক্যান্সার সম্বন্ধে কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখুন, আমি আপনাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেব। নমস্কার।